প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটিস পার্ট ফাইভের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেকেই জানো ইতিমধ্যে তোমাদের টোটাল মডেল অ্যাক্টিভিটিস পাঁচখানা দেওয়া হয়েছে। প্রথম তিনটে তোমাদের অলরেডি দিয়ে দেওয়া হয়েছে এবং তারপরে জুলাইতে একটি এবং যথারীতি আগস্ট মাসেও কিন্তু আরেকটি সেট দেওয়া হয়েছে। তাই পার্ট 1 থেকে পার্ট 5 পর্যন্ত প্রত্যেকটি সাবজেক্টের প্রশ্ন এবং উত্তর তোমরা আমার এই চ্যানেলেই পেয়ে যাবে। কি করে পাবে? তোমরা যে এই ভিডিওটি দেখছো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আসবে এক প্রথমেই একটি লিংক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা সমস্ত প্রশ্ন উত্তর পাবে। অথবা এই ভিডিওর ফার্স্ট কমেন্ট সেকশানে আমি একটি তোমার পিন কমেন্ট করে রাখবো, যেখানে তোমার ভিডিওর লিঙ্ক থাকবে, ওই লিঙ্কে ক্লিক করলেও কিন্তু তোমরা সমস্ত প্রশ্ন উত্তর পর পেয়ে যাবে, কোথাও খোঁজাখুঁজি করার দরকার নেই। তো চলো, এটা হচ্ছে তোমাদের পরিবেশ ও বিজ্ঞানের ষষ্ঠ শ্রেণীর প্রশ্নপত্র। তো চলো উত্তরগুলো আমি আলোচনা করে দিই। দেখো ঠিক উত্তর নির্বাচন করো 1.1। কী বলছে দেখো, হেমাটাইট যে ধাতুর আকরিক তা হলো, তাহলে হেমাটাইট হচ্ছে অপশান গ। দেখো লোহার আকরিক হচ্ছে হেমাটাইট। চলে আসো 1.2, কী বলছে দেখো, আয়তন পরিমাপের একক হলো। তো আয়তন পরিমাপের একক যে চারটি অপশান দিয়েছে ক ক গ ঘ, তার মধ্যে ঘয়ের উত্তরটা হচ্ছে ঘন সেন্টিমিটার। কী বললাম, তাহলে আয়তন পরিমাপের একক হলো ঘন সেন্টিমিটার। চলে আসো 1.3, কী বলছে দেখো, অবিশুদ্ধ রক্ত হলো। চারটি অপশানের মধ্যে কোনটা হবে? অপশান খ হচ্ছে সঠিক অ্যান্সার। কি যে রক্তে অক্সিজেনের তুলনায় CO2 বেশি থাকে, সেটাকে আমরা অবিশুদ্ধ রক্ত বলবো। চলো দুয়ের দাগে দেখো সংক্ষিপ্ত উত্তর দাও 2.1। আমি উত্তরগুলো এখানে লিখে দিই, তোমরা খাতায় লিখবে, প্রশ্নগুলো লেখার পর সুন্দর করে কথায় লিখবে। যেমন SI পদ্ধতিতে বলের একক কি, তোমরা উত্তর লিখবে SI পদ্ধতিতে বলের একক হলো নিউটন। ক্লিয়ার হলো? 2.2 বলছে জলের গভীরতা, সরি জলের গভীরে গেলে তরলের চাপ কিভাবে পরিবর্তিত হবে, তোমরা উত্তর লিখবে জলের গভীরে গেলে তরলের চাপ কি হবে, তরলের চাপ তত বেশি বৃদ্ধি পাবে। হলো, এবার চলে আসো আমাদের 2.3, বলা হচ্ছে মানবদের কোথায় অচল অস্থিসন্ধি দেখা যায়। উত্তর কি লিখবে? মস্তিষ্কের খুলির ভেতরে অচল সন্ধি দেখা যায়। কি বললাম? মস্তিষ্কের খুলির ভিতরে অচল সন্ধি দেখা যায়। তিনের দাগে তোমরা দেখতে পাচ্ছ দুটো প্রশ্ন এবং চারের দাগে দুটি প্রশ্ন, এই উত্তরগুলো তোমরা দেখো। তো 3.1 প্রশ্ন দেখো, 0.09 বর্গমিটার ক্ষেত্রফলে 90 নিউটন বল প্রযুক্ত হলে যে পরিমাণ চাপ সৃষ্টি হয়েছে তা নির্ণয় করো। তাহলে এই অঙ্কটি থেকে আমরা বুঝতে পারছি এখানে চাপ সৃষ্টি, চাপের চাপটাকে বার করতে হবে। দেখো তাহলে প্রযুক্ত বল এখানে দিয়েছে 90 নিউটন লিখে দিলাম, তারপরে দেখো ক্ষেত্রফল দিয়েছে এখানে 0.09 বর্গমিটার লিখে দিলাম, চাপ বার করতে হবে। চাপের সূত্র হচ্ছে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। তাহলে প্রযুক্ত বল কত এখানে আছে? 90 রয়েছে, আর ক্ষেত্রফল কত? 0.09 নিউটন পার বর্গমিটার। ভালো করে বোঝো, 90টা এখানে বসে গেল, নিচে দেখো 0.09 ছিল, দেখো 9টাকে বসিয়েছি, আর এই যে পয়েন্ট রয়েছে পয়েন্টের জন্য একটি এক এবং দু ঘরের জন্য দুটো শূন্য কিন্তু ওপরে বসে গেল। তাই দেখো 9 10 90, 10কে 100 গুণ করলে কত হচ্ছে? 1000 নিউটন পার বর্গমিটার, অর্থাৎ 1000 পাস্কাল হচ্ছে এই অঙ্কটির উত্তর। তো আশা করি তোমার অঙ্কটি প্রত্যেকে বুঝতে পেরেছো। 3.2 চলে আসো, রক্তের কাজ কী কী? দেখো 1 হরমোন এনজাইম লিপিড প্রভৃতি দেহের বিভিন্ন অংশে বহন করে, 2 রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদানগুলো পরিবহন করে, 3 রক্তকণিকা সহ রক্তরসের দ্রবীভূত খাদ্য দেহের বিভিন্ন অংশে বাহিত হয়, 4 টিস্যু থেকে বর্জ্য পদার্থ নির্গত করে রেচনের জন্য বৃক্কে পরিবহন করে। তাহলে দুটো প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেলে। তো চলো চারের দাগের উত্তরগুলো দেখে নিই। চারের দাগে 1, অর্থাৎ 4.1 বল বলতে কী বোঝায় ব্যাখ্যা করো। উত্তর, বাইরে থেকে প্রযুক্ত যে কারণের ফলে স্থির বস্তু সচল হয় অথবা সমবেগে গতিশীল বস্তু থেমে যায় বা তার বেগ বাড়ে বা কমে বা বেগের দিক পরিবর্তন হয় অথবা ওই বস্তুর আকৃতি বা আয়তনের পরিবর্তন হয় সেই কারণকেই বল বলে। চলে আসো 4.2, 4.2 কী বলা হচ্ছে দেখো, বলছে মানব দেহে প্রশ্বাস আর নিঃশ্বাস প্রক্রিয়া কিভাবে ঘটে। তো উত্তরটা তোমরা ভালোভাবে দেখো, আমাদের পাঁজরের ফাঁকে যে পেশিগুলো আছে তাকে বলে পঞ্জর পেশি, বুক আর পেটের মাঝখানের ভেতরে আছে একটা পেশি, এর নাম হলো মধ্যচ্ছদা। এগুলির সাহায্যে
একবার আমাদের বুকের খাঁচা ফুলিয়ে তোলা হয় তখন বাতাস ভেতরে ঢোকে, একে বলে প্রশ্বাস। আবার এই পেশিগুলো ঢিলে হয়ে গেলে বুকের খাঁচা চুপসে যায় আর বাতাস ভেতরে থেকে বেরিয়ে যায়, একে বলে নিঃশ্বাস। তাহলে তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর যথারীতি ভালো মতো পেয়েছো। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দাও এবং তোমাদের মূল্যবান মন্তব্য আমাকে জানাও এবং বেশি বেশি করে ভিডিওগুলোকে শেয়ার করো। তাহলে ভিডিওটি এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকেই ভালো থেকো এবং সুস্থ থেকো।